হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমরা ছোট্ট একটি ভিডিও করব, সো পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাতে হচ্ছে আমার WD-40 একটি রিভিউ হবে, সেটা খুবই ইফেক্টিভ। আর অল্প সময়ের মধ্যে যারা লুপ করতে চান, যে সময় নিয়ে আমার 5-6 মিনিট থাকে এই সময় সাইকেল নিয়ে বের হওয়ার আগে, তো সেক্ষেত্রে আপনি এই WD-40টা ইউজ করতে পারবেন আফটার ওয়াশিং ইওর সাইকেল। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমার কাছে এখন আছে WD-40, যেটা দিয়ে আমি এখন আপনাদেরকে লুবিং করাটা দেখাবো। তো এটা আপনারা 250 থেকে 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন, এটা দারাজেও পেতে পারেন। দারাজে এখন মনে হয় না পাওয়া যায়, তবে আপনি বিভিন্ন বাইক অ্যাক্সেসরিজের দোকানে বা যে কোনো ওয়ার্কশপে গিয়ে WD-40 বললেই এটা আপনাকে প্রোভাইড করবে তারা, দাম 300 টাকার ভিতরেই হয়ে যাবে। সো এটার পাইপটা আমি এখন লাগিয়ে নিচ্ছি। তো পাইপটা লাগানোর পরে এটা এরকম হয়। আর একটা বিষয় হচ্ছে, এটা যদি আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করেন তো কোনো ঘষা মাজার কোনো প্রয়োজন হয় না, যেদিকে যেদিকে ঝং আছে হালকা করে জাস্ট স্প্রে করে দিবেন। এটা আপনি এভাবে দিল দিয়ে দিলেই হবে। এখন আমি আমার চেনটা লুপ করব, আর অবভিয়াসলি আপনি ওয়াশের পরেই লুপ করবেন, সেক্ষেত্রে আপনার লুবিংটা ভালোভাবে বসবে। ওকে, আমি এখন চাকাটা ঘুরাবো। হয়ে যাবে পারফেক্টলি। গাছটা ভালোভাবে বসিয়ে দেবে সবগুলো, নাহলে তেলগুলো পড়ে যাবে। আর অলওয়েজ খেয়াল রাখবেন যাতে আপনার ডিস্কটাতে কোনো ধরনের অয়েল ছিটকে না যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তখন আর ব্রেক কাজ করবে না। আর এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওকে, যেদিকে যেদিকে আমার মনে করেন যে ঝং পড়ার মতন কিছু আছে, সেদিকে আমি একটু একটু করে দিয়ে দিব, যেমন এটার ভিতরে ঝং পড়ার মতন কিছু আছে আমার মনে হচ্ছে নাটটা। হালকা করে দিয়ে দিলাম, এই দিকটাতে হালকা করে দিয়ে দেব। যেদিকে যেদিকে ঝং পড়ার মনে হচ্ছে যে ঝং পড়ে যাবে, আপনারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, নাহলে কিন্তু ঝং ধরে গেলে রক্ষা নেই আর। যেমন এই দিকটাতে আমার হচ্ছে যে কিছুই যাওয়া পসিবল না, তো সেই ক্ষেত্রে আমি এটা এখন অ্যাপ্লাই করতে পারবো ইজিলি। দিয়ে দেওয়ার পর একবারে ক্লিন হয়ে গেছে, স্মুথলি ঘুরছেও। এভাবে আপনারা WD-40 অয়েলটা ইউজ করতে পারেন, যেটা খুবই ইফেক্টিভ। আর এটা আপনার একটা হলে অনেক দিন চলে যাবে, প্রায় 2-3 মাসও চলে যাবে যদি ভালোভাবে ইউজ করতে পারেন অল্প স্বল্পভাবে। বেশি অ্যাপ্লাই না, জাস্ট একটা ক্লিক করলেই হবে আস্তে করে। ওকে, এটা ছোট্ট একটি রিভিউ ছিল আমার WD-40 ইউজের। সব দিক দিয়ে লুব হয়ে গেছে ভালোভাবে, এদিক দিয়ে আরেকটু দিয়ে নেব। ওকে, এখন আমি ভালোভাবে বসার জন্য এটা ঘষে দিব।
তো এ পর্যন্তই ছিল আমার এটা রিভিউ জিনিসটা খুবই কাজের খুব অল্প সময়ের মধ্যে আপনার কাজ করে দিবে সব জংটন দূর করে দিবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পুরনো ভিডিওগুলি দেখে আসবেন অবশ্যই আর আমার ওয়াশিং এর ভিডিওটা আই বাটনে দেওয়া আছে দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন কিভাবে আমি সাইকেলটা ওয়াশ করেছি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ